পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা আছে। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই নাশকতার আশঙ্কা ঘনীভূত হয়। তবে এরই মধ্যে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের নিয়ে পদ্মা সেতু পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংক, খালেদা জিয়া এবং ডক্টর ইনোস সহ সবাইকে আমন্ত্রণ জানানো হবে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের সেতু। রোববার সিনিয়র সাংবাদিকদের নিয়ে পদ্মা সেতু পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সার্ভিস এরিয়ার সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, পদ্মা সেতু আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। তবে বৃহত্তম এই সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা আছে বলেও জানান তিনি। এত কমিটমেন্ট, এত দেশপ্রেম, যা তার পক্ষে সম্ভব এই পদ্মা সেতুর মতো ব্রিজ নির্মাণ করা। এখানে কৃতিত্ব আমাদের কারণে, কৃতিত্ব অনলি শেখ হাসিনা, শি ক্যান প্লে ক্রেডিট ফর ইট। বিভিন্ন জায়গায় এটা কি এমনিতে হচ্ছে না কেউ করাচ্ছে, এবং পদ্মা সেতুকে সামনে রেখে, উদ্বোধনকে সামনে রেখে এ ধরনের অন্তর্ঘাত করা হতে পারে, এ আশঙ্কা আমাদের আছে। দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল বিশ্বব্যাংক। দুর্নীতির কোনো প্রমাণ ছাড়াই সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের গ্রেফতারের চাপ প্রয়োগ করা ছাড়াও প্রধানমন্ত্রী পরিবারকে নানাভাবে তখন হয়রানি করা হয় বলে জানান ওবায়দুল কাদের। অপমানজনক বক্তব্য তারা তখন দিয়েছিল। শেখ রেহানাকে ছাড়েনি, জয়কে, পুতুলকে, ববিকে, তাদেরকে শেখ হাসিনা এ পদ্মা সেতু নির্মাণ করে বুঝিয়ে নিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন আমরা বীরের জাতি। পদ্মা সেতু জাতীয় গৌরব। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংক, খালেদা জিয়া ও ডক্টর ইনুসকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান মন্ত্রী। আমরা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রফেসর ইউনুস থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, বিরোধিতার ব্যাপার না, এদেশের আমরা যতটুকু সম্ভব সরকারি বেসরকারি বিরোধী সবাইকে আমরা আমন্ত্রণ করার চিন্তা ভাবনা করছি। গৌরব মর্যাদা আর অহংকারের প্রতীক পদ্মা সেতু, দেশের মানুষের স্বপ্ন পূরণের অনবদ্য উপাখ্যানও বটে। মাথা না নোয়ানো বাংলাদেশের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে পুরো বিশ্ব এই সেতুর প্রতিটি পরতে পরতে বিম্বিত জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনার প্রত্যয় আর দৃঢ়তার প্রতিচ্ছবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথাই এখানে উচ্চারণ করা যায়, দেশ স্বাধীন করেছি, পদ্মা সেতুর ব্যাপারে মাথা নত করব না। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।